আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী যারা সংযুক্ত হচ্ছেন বিভিন্ন দেশ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ গুরুত্বপূর্ণ একটি ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হচ্ছে যে পাসপোর্ট আমরা যখন প্রবাস থেকে দেশে যাই তখন আমাদের সকলেরই পাসপোর্টের মেয়াদের প্রয়োজন হয় আপনি নিশ্চয়ই যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনি এরকম একটি পাসপোর্টের মালিক রয়েছেন আপনার পাসপোর্টে যখন এক্সপায়ার ডেট শেষ হয়ে যায় তখন সেটি রিনিউ করতে হয় আর এই পাসপোর্ট রিনিউ নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ থেকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক নতুন একটি তথ্য শেয়ার করে তাদের ভেরিফাই টুইটার অ্যাকাউন্টে বর্তমানে প্রবাসে অবস্থান করছে ছুটিতে আসবে সেই সকল প্রবাসীদের প্রতি যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে ওইরকম দেশে আসার পর অনেকেই পাসপোর্ট রিনিউ নিয়ে একটি জটিলতায় পড়ে যেহেতু বর্তমানে বাংলাদেশে পাসপোর্ট রিনিউ করতে হলে অবশ্যই ন্যাশনাল আইডির প্রয়োজন রয়েছে অথচ বিপুল সংখ্যক প্রবাসী রয়েছে যাদের ন্যাশনাল আইডি নেই আর এই ন্যাশনাল আইডি না থাকার কারণে তারা বাংলাদেশে পাসপোর্ট রিনিউ করতে পারছে না কোভিড নাইন্টিন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে দেশ থেকে প্রবাসীরা হাতে লেখা পাসপোর্ট নিয়ে আসে আর সে সময় সেই পাসপোর্ট দিয়ে আবার পুনরায় তার কর্মস্থলেও ফিরে যায় কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সুযোগটি আর দেওয়া হচ্ছে না বর্তমানে যারা দেশে আসবেন ঠিক এই মুহূর্ত থেকে আপনি আগামীকাল বাংলাদেশে যাবেন ভাবছেন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ খুব কম মনে রাখবেন সর্বোচ্চ 2 বছর মেয়াদ হাতে নিয়ে আপনি বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করবেন কারণ হচ্ছে যে আপনি যখন একটি পাসপোর্টের মেয়াদ ঠিক করে নেবেন তখন আপনি নিশ্চিন্তে দেশে অবস্থান করতে পারবেন বা এই পাসপোর্টটি আপনি কুয়েতের ভিসা ক্যান্সেল হয়ে গেলেও অন্য দেশে ব্যবহার করতে পারবেন কিন্তু আপনারা যদি কম সময় হাতে নিয়ে বাংলাদেশে অবস্থান করেন বা বাংলাদেশে আসেন অথচ আপনার কাছে ন্যাশনাল আইডি নেই সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি জটিলতায় পড়বেন ন্যাশনাল আইডি বানাতে হবে তারপর আপনার পাসপোর্ট রিনিউর ব্যাপার আর আপনার পাসপোর্টের সাথে যদি ন্যাশনাল আইডির নামের মিল না থাকে সেক্ষেত্রেও অনেক ঝামেলার ব্যাপার সব মিলিয়ে যারা প্রবাসী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটি অবশ্যই আপনি পাসপোর্ট প্রবাসে থাকাকালীন রিনিউ করে তারপরে দেশে যাবেন আর হাতে লেখা পাসপোর্ট নিয়ে বর্তমানে বাংলাদেশে ছুটিতে না যাওয়াই প্রতিটি প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে করোনাকালীন সময়ে আপনি যে ছাড় পেয়েছেন এখন আর সেই ছাড়টি পাবেন না এখন কোভিড নাইন্টিন পরিস্থিতি কাটিয়ে প্রায় অনেক দেশেই তাদের স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বর্তমান বাংলাদেশ দূতাবাসগুলো এখন আর আগের মতো পাসপোর্টে লেট না করলেও কোনো দূতাবাস যদি আপনাকে পাসপোর্ট লিখে দেওয়ার কথা বলে বা আপনি আপনার প্রয়োজনে যদি জরুরিভিত্তিক পাসপোর্ট লিখে বাংলাদেশে যেতে চান আপনাকে এই সমস্যাগুলো ফেস করতে হবে যেটি আমি ভিডিওর প্রথমে বলেছিলাম ইনফরমেশনটি অবশ্যই আমাদের প্রবাসী ভাইদের সাথে শেয়ার করে জানিয়ে রাখবেন যাতে করে ঠিক এই মুহূর্তে যারা ছুটিতে যাবে ভাবছে অথচ পাসপোর্টের ডেট নিয়ে সমস্যা রয়েছে অপেক্ষা করছে পাসপোর্ট আসার পর দেশে যাবে তবে আপনি অবশ্যই লিখিত পাসপোর্ট নিয়ে যাবেন না আপনার পাসপোর্ট রিনিউ করে যাবেন ইমার্জেন্সি কোনো ব্যাপারে যদি কোনো প্রবাসীকে বাংলাদেশে যেতে হয় সেটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার তবে যাদের হাতে সময় রয়েছে তারা অবশ্যই প্রবাসে থাকাকালীন পাসপোর্ট রিনিউ করলে পরবর্তীতে তাদের দেশে আসলে কোনো সমস্যায় হবে না এই ইনফরমেশনটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো কিছু জানতে কমেন্টস করবে ইনফরমেশনটি শেয়ার করে রেখে দেবেন আপনার টাইমলাইনে যাতে করে অন্যরা জেনে উপকৃত হয় আর এই ধরনের তথ্য ইনফরমেশন প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমরা নতুন ভিডিও শেয়ার করলে আপনি নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ